শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা অধ্যায় চারের কি একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব। আমরা শিখব যারা সেবা দেন তাদের সম্পর্কে। আমাদের তো বিভিন্ন পেশার লোকজন সেবা দেন, তাহলে চলো আমরা শুরু করি। চালক, চালক বাস, ট্রাক, ট্যাক্সি, রিক্সা প্রভৃতি চালান। যানবাহনে করে চালক আমাদের বিভিন্ন জায়গায় আনা নেওয়া করেন। চালক যানবাহনের সাহায্যে নানা রকমের মালপত্র আনা নেওয়া করেন। এই যে আমরা প্রতিদিন যে চলাফেরা করি, সেক্ষেত্রে আমাদের চালকের ভূমিকা কি অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাসা থেকে বের হলেই চালকের প্রয়োজন, রিক্সায় উঠতেও রিক্সা চালকের প্রয়োজন, বাসে উঠলে বাস চালকের প্রয়োজন। এভাবে কি আমাদের প্রতিটি কাজে কি চালকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করব, এই চালকদেরকেও সম্মান করব। আমরা এখানে একটি চমৎকার ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটিতে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একজন রোগীকে সেবা দেয়া হচ্ছে। ডাক্তার এবং নার্স কি দুজনে খুব সুন্দরভাবে সেবা দিচ্ছেন। ডাক্তার ও নার্স অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যান, অনেক সময় হাসপাতালে ভর্তিও হন। নার্স হাসপাতালে রোগীদের সেবা করেন, তারা রোগীদের ওষুধও পথ্য খাওয়ান। নার্স ডাক্তারের কাজে সাহায্য করেন। এই যে নার্স আর ডাক্তার ছাড়া কি আমাদের চলে? না, একেবারেই চলে না। আমরা তো অসুস্থ হই, অসুস্থ হলে আমরা কি করি, ডাক্তারের কাছে চলে যাই। আর সেখানে কি আমরা নার্স ডাক্তার সবার সেবা পেয়ে থাকি। তাহলে আমরা কি করব, ডাক্তার এবং নার্সকে অবশ্যই সম্মান করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি, কি সুন্দর একটি ছবি, তাই না? হ্যাঁ, কিসের ছবি বলো তো? শ্রেণীকক্ষের ছবি। এখানে শ্রেণীকক্ষে কি শিক্ষক শিক্ষার্থীদের কি পাঠদান করছেন, দেখতেই কত ভালো লাগছে। শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে পড়ালেখা শেখান, তারা খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি বিষয়ে শিখতে সাহায্য করেন। কি শিক্ষক কি শুধু পড়ালেখাই শেখান? না, শিক্ষক অনেক কিছুই শেখান। শিক্ষক কি খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা সবই শেখাতে পারেন। আমরা কি, আমরা তো সবাই বিদ্যালয়ে যাই। হ্যাঁ, আমরা কি করব, আমরা অবশ্যই সবাই কি শিক্ষককে সম্মান করব। চলো আমরা এই যে বিভিন্ন রকমের পেশা সম্পর্কে জানলাম, সমাজে কি প্রত্যেক পেশাই সমান গুরুত্বপূর্ণ, কারণ একটি ছাড়া কি আরেকটি যদি থাকে তাহলে কি হবে? না, প্রত্যেকটি পেশারই প্রয়োজন রয়েছে। কারণ যদি ডাক্তার না থাকে তাহলে আমরা চিকিৎসা সেবা পাবো না, যদি শিক্ষক না থাকে তাহলে আমরা পড়ালেখা কী করে শিখব, যদি চালক না থাকে তাহলে আমরা কি যাতায়াত খুব সহজে করতে পারবো না। এছাড়াও আমরা যে আগে যে সব পেশা সম্পর্কে জেনেছি সেগুলোও কি অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমরা কি যারা বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করে তাদের সম্পর্কে জেনে, তারা যদি সেসব উৎপাদন না করে তাহলে কি আমরা মতো চলতে পারবো? পারবো না। আমরা খাবার পাবো কোথায়? তারপর যারা বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন সেগুলো না করলে আমরা আমাদের ব্যবহার করার জিনিসপত্র কোথা থেকে পাবো? এই কারণে কি সব পেশার লোকজনের অবশ্যই প্রয়োজন রয়েছে। এখন আমরা কি করব বলো তো? হ্যাঁ, মজার একটি কাজ করব। আমরা তো প্রতিদিন আমাদের আশেপাশে কত রকমের লোকজন দেখি, আমাদের পাশে আমরা কোন পেশাজীবীদের কাজ করতে দেখি বলো তো? হ্যাঁ, আমরা নিজেরা এখন কি করব, আমাদের আশেপাশে যে পেশাজীবীদের কাজ করতে দেখি আমরা সেটি সুন্দর করে লিখে ফেলি এবং তাদের সেই কাজগুলো সুন্দর করে বর্ণনা করি। এখন আমরা কি করব বলো তো? এখানে কিছু পেশাজীবীর নাম দেখতে পাচ্ছি। এই নিচের পেশাজীবীরা আমাদের কিভাবে সাহায্য করেন আমরা সেগুলো ঝটপট কি মুখে বলি এবং লিখে ফেলি। যেমন চালক, ডাক্তার,
নার্স, শিক্ষক, চালক। চালক আমাদের কিভাবে সাহায্য করেন? আমাদের যাতায়াতে সাহায্য করেন। ডাক্তার, ডাক্তার আমাদের কি করেন? অসুখ হলে সেবা দান করেন। নার্স, নার্সও তো রোগীর ওষুধপত্র খাওয়ান, এভাবে কি আমাদের সেবা দান করেন, সাহায্য করেন। শিক্ষক কি? শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে পাঠ দান করেন, এভাবে কি আমাদের সাহায্য করেন। এখন আমরা গুরুত্বপূর্ণ একটি কাজ করব, বলতো? হ্যাঁ, এই যে নিচে আমরা কি সুন্দর তিনটি ছক দেখতে পাচ্ছি, এখানে কি বিভিন্ন পেশার আমরা নাম লিখব। কারা উৎপাদন করেন বলতো দেখি? হ্যাঁ, কৃষক। আর কে উৎপাদন করেন? কৃষকই উৎপাদন করেন? না, কৃষক উৎপাদন করেন, জেলে উৎপাদন করেন, এরকম আমরা আর যারা যারা উৎপাদন করেন তাদের নামগুলো সুন্দরভাবে লিখে ফেলি। কারা তৈরি করেন? মিস একটিক বলে দেবে, আর বাকি দুটি তোমরা নিজেরাই লিখে ফেল। কামার, কুমার, আর কি লিখে ফেলো। কারা সাহায্য করেন? আমাদের প্রতিদিনের যে বিভিন্ন রকমের কাজ থাকে সেই সব কাজে কারা সাহায্য করেন? হ্যাঁ, চালক। এছাড়া আর কি কি হবে? তোমরা সুন্দরভাবে লিখে ফেলবে। এখন আমরা একটি কি পরিকল্পনা করব সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে। এই যে আমরা কত রকমের পেশার লোকজন সম্পর্কে জানলাম, তো আমাদেরও ইচ্ছে করে না যে আমি বড় হলে এই রকম হব কিংবা ওই রকম হব? হ্যাঁ, সে তো ইচ্ছে করে। মিস বড় হয়ে কি হবে জানো? হ্যাঁ, শিক্ষক হবে। আর মিস তো তাই হয়েছে। এখন তোমরা বলো তো, তোমরা বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, তোমরা যা হতে চাও সুন্দর করে সেটি লিখে ফেলো। আর কি করবে? এই যে আমি বড় হয়েছে এই পেশায় নিয়োজিত হব। কেন হব? এই আমার সেই জীবনের লক্ষ্য নিয়ে আমি কি করব, দুটি বাক্য লিখে ফেলবো। এবং কি আমি মনে হচ্ছে যে আমি বড় হয়েছি সেই কাজটি করছি, চোখ বন্ধ করলেই যেন দেখতে পাচ্ছি, তাহলে আমি এরকম একটি ছবিও এঁকে ফেলি, মজা হবে তাই না? হ্যাঁ, তাহলে আমরা ঝটপট আমাদের কাজটা করে ফেলি। এখন আমরা এই পাঠে যে কত কিছু শিখলাম, তো আমরা নিজেদেরকে একটু যাচাই করি, দেখি আমরা কতটা শিখলাম আর কতটাই বা জানলাম। মানে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, কিছু বাক্যও দেখতে পাচ্ছি, তবে বাক্যগুলোতে কিছু শূন্যস্থান রয়েছে। আমরা এই ডান দিক থেকে সঠিক শব্দটি নিয়ে বাম পাশের ফাঁকা জায়গায় বসিয়ে দিই। চলো, কৃষক, কুমার, রাজমিস্ত্রি, নার্স। মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন, ড্যাশ কে তৈরি করেন বলো তো? কুমার। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ে ফেলি। মাটি দিয়ে হাঁড়ি কলস তৈরি করেন কুমার। রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান কে? নার্স। তাহলে আমরা আরেকবার বলি, রোগীকে ওষুধ ও পথ্য খাওয়ান নার্স। ফসল ও সবজি চাষ করেন, ড্যাশ কে ফসল ও সবজি চাষ করেন বলো তো? কৃষক। তাহলে আমরা বাক্যটি আরেকবার বলি, ফসল ও সবজি চাষ করেন কৃষক। ইট সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করেন কে? বাড়ি তৈরি করেন বলো তো? রাজমিস্ত্রি। তাহলে কি আমাদের পড়াটা খুব চমৎকারভাবে হয়ে গেল? আমরা এই যে বিভিন্ন রকমের পেশাজীবী লোকজন সম্পর্কে জানলাম, আমাদের সবার উচিত কি? অবশ্যই এই পেশার লোকজনদেরকে কি সম্মান করা। আমরা অবশ্যই বিভিন্ন পেশার লোকজনদেরকে সম্মান করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এই যে বিভিন্ন রকমের পেশার ছবি দেখতে পাচ্ছি, আর মাঝখানে কি পেশার নামগুলো দেখতে পাচ্ছি। আমরা তাহলে কি এই পেশাজীবীদের সাথে কি এই পেশার নামগুলো মিলিয়ে ফেলি। চালক, আমরা কোথায় চালক দেখতে পাচ্ছি? এই যে এখানে চালক দেখতে পাচ্ছি। দর্জি, আমরা দর্জি কোথায় দেখতে পাচ্ছি? এই তো। শিক্ষক, শিক্ষক কোথায় দেখতে পাচ্ছি? এই যে শ্রেণীকক্ষে আমরা শিক্ষককে দেখতে পাচ্ছি। জেলে কোথায় দেখতে পাচ্ছি? এই যে নদীতে মাছ ধরছে। তাহলে কি আমাদের সব কিছু জানা হয়ে গেল? আমরা খুব ভালোভাবেই শিখে ফেললাম। আমরা কি করব, এই জিনিসগুলো কি আমাদের বাস্তব জীবনে কি চর্চা করব?
আমরা এগুলো জানলাম শুধু আমাদের এই যে আজকে জানলাম এই জানার মাঝে যে থাকবে তা না, আমরা কি করব বাসায় সকলের সাথে আলোচনা করব, আমরা নিজে কি করতে চাই আর কি। অবশ্যই আমরা সকল পেশাজীবীদেরকে অনেক অনেক সম্মান করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা পরবর্তী ক্লাসে মজার একটি কি বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি।